চিমিয়ে বসো। পৃষ্ঠা 35 এই কেসটা তোমরা খোলো। মডেল প্রশ্ন উত্তরটা আমি আজকে প্রথমে পড়িয়ে নেব, তারপর অনুশীলনী প্রশ্ন উত্তর লেখো। প্রথম প্রশ্নটা আছে, দেখো পৃষ্ঠা 35 এ তোমরা বইতে দাগিয়ে নাও। এই প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা আছে, আদি মানুষ প্রথমে কি জাতীয় খাদ্যশস্য চাষ করেছে? উত্তরটা কি হবে, আদি মানুষ প্রথম গম, যব এবং পরে ধান, বাজরা ইত্যাদি খাদ্যশস্য চাষ করেছিল। কি বললাম, আদি মানুষ প্রথম গম, যব এবং পরে ধান, বাজরা ইত্যাদি খাদ্যশস্য চাষ করেছিল। চাষাবাদ ভালো হয় আদি মানুষ লক্ষ্য করেছিল কোথায়? চাষাবাদ ভালো হয় কোথায় আদি মানুষ লক্ষ্য করেছিল? উত্তরটা হবে, আদি মানুষ লক্ষ্য করেছিল নদী বা জলাশয়ের আশেপাশে ভিজে মাটিতে চাষাবাদ ভালো হয়। কি বললাম, আদি মানুষ লক্ষ্য করেছিল নদী বা জলাশয়ের আশেপাশে ভিজে মাটিতে চাষাবাদ ভালো হয়। তিন নম্বর প্রশ্ন, আদি মানুষ গুহা ছেড়ে কোথায় প্রথম স্থায়ী বাসস্থান তৈরি করেছিল? উত্তর কি হবে, আদি মানুষ গুহা ছেড়ে নদী বা জলাশয়ের ধারে চাষ জমির কাছাকাছি প্রথম স্থায়ী বাসস্থান তৈরি করেছিল। তাহলে আদি মানুষ প্রথম গুহা ছেড়ে কোথায় স্থায়ী বাসস্থান করেছিল? বলবে আদি মানুষ গুহা ছেড়ে নদী বা জলাশয়ের ধারে চাষ জমির কাছাকাছি প্রথম স্থায়ী বাসস্থান তৈরি করেছিল। তারপরে চার নম্বর প্রশ্ন, আদি মানুষ প্রথমে কি দিয়ে ঘর তৈরি করেছিল? ওটাতেও দাগিয়ে নাও। আদি মানুষ প্রথমে লতা পাতা, গাছের ডাল, মাটি এবং পরে কাঠ ও পাথর দিয়ে ঘর তৈরি করেছিল। তাহলে আদি মানুষ প্রথমে কি দিয়ে ঘর তৈরি করেছিল? লতা পাতা, গাছের ডাল, মাটি এবং পরে কাঠ ও পাথর দিয়ে ঘর তৈরি করেছিল। তারপরে পাঁচ নম্বর প্রশ্ন, চাষাবাদ শুরু করায় আদি মানুষের জীবনে কি পরিবর্তন এসেছিল? কি হবে, না চাষাবাদের ফলে মানুষের খাদ্যের অভাব দূর হয়েছিল? এতদিন তারা ছিল খাদ্য সংগ্রাহক, এখন তারা হলো খাদ্য উৎপাদক। এরপর তারা স্থায়ী বাসস্থান গড়ে তুলে নতুন সমাজ তৈরি করেছিল। তারপরে প্রশ্নটাতেও দাগে না, কেন আদি মানুষ চাষ জমির পাশে বাসস্থান তৈরি করেছিল? না কৃষিকাজের সুবিধা এবং বন্য পশুরা জমির ফসল যাতে নষ্ট করতে না পারে তাই পাহারা দেওয়ার জন্য চাষ জমির পাশে আদি মানুষ বাসস্থান তৈরি করেছিল? কি কারণে, না কৃষি জমির কৃষিকাজের সুবিধার জন্য, আর কি বন্য পশুরা জমির ফসল যাতে নষ্ট করতে না পারে তাই পাহারা দেবার জন্য চাষ জমির পাশে আদি মানুষ বাসস্থান তৈরি করেছিল। লাস্ট প্রশ্ন, আদি মানুষের যাযাবর জীবনের অবসান ঘটল কিভাবে? মানে আদি মানুষের যাযাবর জীবন কাটাতো, সেই জীবনের সমাপ্তি হলো বা শেষ হলো কিভাবে? না চাষাবাদ শিখে খাদ্যের অভাব মিটে যাওয়ার পর আদি মানুষের যাযাবর জীবনের অবসান ঘটেছিল। কি বলবে, যে চাষ আবাদ শিখে খাদ্যের অভাব মিটে যাওয়ার পর আদি মানুষের যাযাবর জীবনের অবসান ঘটেছিল, কারণ চাষের জমি দেখাশোনা এবং ফসল মজুদ করার জন্য তাদের স্থায়ী বাসস্থানের প্রয়োজন হয়েছিল। কারণ হচ্ছে চাষ জমি দেখাশোনা এবং ফসল মজুদ করার জন্য তাদের স্থায়ী বাসস্থানের প্রয়োজন হয়েছিল। এই 35 কেজি যে মডেল প্রশ্ন উত্তর দেওয়া আছে সবগুলোই তোমরা মুখস্থ করে খাতায় না লিখে লিখবে, কেমন? আজকে এবার অনুশীলনী প্রশ্ন উত্তর আমি শুরু করছি। কয়েকবার কি আছে দেখো, আদি মানুষ কি থেকে নতুন গাছ জন্মায় লক্ষ্য করেছিল? অপশনগুলো দেয়া আছে, ফুল, দানা, পাতা, ডাল। উত্তরটা কি হবে, দানা। তাহলে কয়ের দেখো, আদি মানুষ প্রথম কি দিয়ে চাষের জন্য
নদীর ধারে। আদি মানুষ প্রথম কি দিয়ে চাষের জন্য লাঙল বানিয়েছিল? ওতে গাছের ডাল। তাহলে আজকে আমি তোমাদের পড়ালাম, আজকে এই কয়েক দাগটাই থাকলো অনুশীলনী প্রশ্ন উত্তর। আজকে তোমাদের আমি পৃষ্ঠা 35 পড়ালাম মডেল প্রশ্ন উত্তর। দেখো এই মডেল প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা, এখানে 7টা মডেল প্রশ্ন তোমাদের মুখস্থ করতে হবে এবং খাতায় না দেখে লিখতে হবে। আর সঙ্গে আমি কয়েক দাগে অনুশীলনী প্রশ্ন উত্তর সঠিক উত্তরের নিজে বা পাশে টিক দাও, এটা করালাম, 3টে করালাম। ঠিক আছে, তোমরা পূর্ণ বাক্যে এই উত্তরটা তুলে নেবে কয়েক দাগের উত্তর।